আপনি কি রাতে ঘুমের মধ্যে খারাপ স্বপ্ন দেখে অস্থির হন? মুক্তি পেতে মেনে চলুন জ্যোতিষ টোটকা। আমরা প্রত্যেকে ঘুমের মধ্যে কোনো না কোনো স্বপ্ন দেখি। কিছু স্বপ্ন দেখি আমাদের সবার মন আনন্দে ভরে যায়, আবার কিছু স্বপ্ন এমন হয় যা দেখে ঘুমের মধ্যেই চিন্তা বাড়িয়ে দেয়, আর খারাপ স্বপ্ন মনের ওপর নানা রকম চাপ ফেলে, রাতে ঘুমে ব্যাঘাত ঘটায়। জ্যোতিষশাস্ত্র মতে খারাপ স্বপ্ন দেখার কারণ রয়েছে যা ভবিষ্যৎ সম্পর্কে কোনো না কোনো ইঙ্গিত দিচ্ছে। ক্রমাগত খারাপ স্বপ্ন দেখতে থাকলে ব্যক্তি অবসাদগ্রস্ত হয়ে পড়ে। জ্যোতিষশাস্ত্র মতে ঘুমের মধ্যে খারাপ স্বপ্ন দেখে মুক্তির পথ দেখানো হয়েছে। মুক্তি পেতে কী কী করবেন জেনে নেওয়া যাক টোটকাগুলি। ঘুমোতে যাবার আগে নিদ্রা দেবীর মন্ত্র জপ করুন। আবার খারাপ স্বপ্নের কারণে ঘুমে ব্যাঘাত দেখা দিল, রাতে ঘুমোবার আগে নিদ্রা দেবীর মন্ত্র জপ করুন। বারাণংশ দক্ষিণে তু কুকুট্ট নাম বই দ্বিজ, এই মন্ত্রটি জপ করুন ঘুমোতে যাবার আগে, আপনি খারাপ স্বপ্ন দেখবেন না। জ্যোতিষশাস্ত্র মতে রাতে ভয়ঙ্কর স্বপ্ন দেখে থাকলে এই উপায়টি করতে পারেন। রাতে ঘুমোবার আগে মাথার তলায় অশ্বত্থ গাছের শিকড়ের ছোট্ট একটি টুকরো রেখে দিন। পাঁচবার নমো নমো ভগবতে বাসুদেবায় মন্ত্রের জপ করুন। পাঁচবার এই মন্ত্রটি জপ করবেন। তৃতীয় নম্বর হল, রাতে ভয়ঙ্কর স্বপ্ন দেখে ঘুম ভেঙে গেল এবং ঘুমোতে না পারলে শিবের পঞ্চাক্ষরী মন্ত্র জপ করুন। ১১ বার ওম নমো শিবায় মন্ত্র জপ করলে অশুভ খারাপ ধরনের স্বপ্ন আসা কমে যায়। ৪ নম্বরে আপনার বালিশের তলায় একটা নীল কাপড়ে ফিটকিরি বেঁধে রাখুন। খারাপ স্বপ্ন আসা, ঘুমের মধ্যে চমকে ওঠা, অজানা ভয়ের হাত থেকে মুক্তি পাবেন। কোনো বাচ্চা খারাপ স্বপ্নের কারণে ঘুমোতে না পারলে মঙ্গলবার রবিবার ফিটকিরির একটি টুকরো বাচ্চার মাথার নিচে রেখে দিন, বাচ্চারা খারাপ স্বপ্ন আর দেখবে না। এই টোটকাগুলি করুন, আপনি নিস্তার পাবেন খারাপ স্বপ্ন দেখার হাত থেকে।